প্রকার ইবাদত করবে না, তাহলে ইবাদতটা মাঝে মাঝে শয়তানেরও হয়ে যায়। ইবাদত কখন শয়তানের হয়? যখন এই তিনটি সূত্র, তিনটি বিষয় ঠিক না করে কোনো ব্যক্তি ইবাদত করা শুরু করে, তখন ইবাদতটা যথাযথ আল্লাহর না হয়ে ইবাদতটা শয়তানেরও হয়ে যায়। কাফের মুশরিকেরা যে শিরক করে, যে কুফর করে, এই শিরক কুফরগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলছেন। সূরা আল কাফেরুনের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যে সমস্ত মাবুদের ইবাদত করো। তাহলে কাফেররা যে শিরকটা করে, কুফরটা করে, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলছেন। তাহলে ইবাদতটা যথাযথভাবে হইতে হইলে এই তিনটি প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে ইবাদত শুরু করতে হবে। এক নম্বর প্রশ্নটা হইল যে আমি যে ইবাদতটা করব এটা কার জন্য করব? ইবাদতটা কার? ইবাদত যার করা হয় তাকে বলা হয় মাবুদ, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তাহলে আমাদের মাবুদ কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা আগে ঠিক করে নিতে হবে। যেই ব্যক্তি তার মাবুদ ঠিক করতে পারে নাই, এই লোকটা অসংখ্য মাবুদের ইবাদত করে, কারণ সে এখনো তার মূল মাবুদকে, একমাত্র মাবুদকে, সে মাবুদের পরিচয় সে এখনো খুঁজে পায় নাই। এই জন্য যে মানুষটা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, অন্য কারো জন্য মান্নত করে, অন্য কারো কাছে গিয়ে তার অভাব মোচনের জন্য দোয়া করে, এই মানুষটা এখনো তার প্রকৃত মাবুদকে এখনো খুঁজে পায় নাই, প্রকৃত মাবুদের পরিচয় এখনো জানতে পারে নাই, এই জন্য সেই অসংখ্য মাবুদ নিয়ে ব্যস্ত আছে। এই জন্য একজন ইবাদতকারীকে, একজন ইনসানকে প্রথম এক নম্বরে যেটা ঠিক করতে হবে যে আমার মাবুদকে। এই জন্যই ইমানের মূল বাক্যটা হলো মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না, যেই ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইমান, ইমানের মূল বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক আমার আর কোনো মাবুদ নাই। তাহলে মাবুদ ঠিক করে নিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন ইবাদত করব, কিন্তু ইবাদত কি, ইবাদত কোনগুলা, ইবাদত চিনতে হবে। ইবাদত চিনার জন্য আল্লাহ পাক একটা নীতিমালা দিয়েছেন, একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, ওই জীবন ব্যবস্থাকে বলা হয় দ্বীন, ওই জীবন ব্যবস্থাকে বলা হয় দ্বীন। পৃথিবীতে অসংখ্য দ্বীন রয়েছে, তন্মধ্য থেকে আল্লাহর মনোনীত দ্বীন কোনটা ওইটা খুঁজে তাকে বের করতে হবে। ওইটা খুঁজে বের করতে না পারলে সে আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীন কোনটা? ইসলাম, একমাত্র মনোনীত দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত দ্বীন হইল ইসলাম। এই জন্য আমরা যদি বলি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম, কি বলবেন? ইসলাম, এই জায়গায় গলত আছে। আমরা যদি বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে আমরা অন্যান্য ধর্মগুলোকে, অন্যান্য দিনগুলোকে আমরা স্বীকৃতি দিয়ে দিলাম যে ইসলাম হলো এক নম্বরে আর বাকিগুলা দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, সবগুলোকে একটা সিরিয়ালের মধ্যে নিয়ে আসলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন,
ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করে, অন্য কোনো দিন মানতে চায়, অন্য কোনো দিন তালাশ করে, ফালাইন ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই দিন গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, মানুষটা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় ইসলাম হলো একমাত্র দিন, আর এই ইসলামের ভিতরেই আল্লাহর এবাদতের নীতিমালা খুঁজতে হবে। আল্লাহর এবাদত কোনগুলো এটা খুঁজতে হবে, ইসলামের বাহিরে আল্লাহর এবাদত খুঁজে পাওয়া যাবে না। তাহলে দুই নম্বরে ঠিক করতে হবে এবাদত কোনগুলা, আল্লাহর এবাদত কোন জিনিসগুলো, এটা খুঁজতে হলে দিন খুঁজে বের করতে হবে যে আমার দিন কোনটা। তিন নম্বরে আমার মাবুদও ঠিক হইলো, এবাদতও খুঁজে পাইলাম, কিন্তু এই এবাদতগুলো কার তরিকায় কার পদ্ধতিতে করব এটাও খুঁজে বাইর করতে হবে। এটা খুঁজে বের করতে যদি না পারি তাহলে মাবুদও খুঁজে পাইলাম ঠিক, এবাদতও খুঁজে পাইলাম, কিন্তু এবাদতগুলো মূল মাবুদের জন্য করা হবে না। এবাদতের তরিকা চিনতে, এবাদতের পদ্ধতি চিনতে যদি ভুল করে বসি তাহলে এই এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। মাবুদও চিনলাম, এবাদতও চিনলাম, কিন্তু কার তরিকায় কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এবাদতটা করব এই তরিকা চিনতে যদি ভুল করি তাহলে আল্লাহর এবাদত যথাযথভাবে করা যাবে না। এই জন্য আমাদেরকে ঠিক করতে হবে যে আমি যত এবাদত করব একমাত্র আমার মাবুদ যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব, কিন্তু এবাদতের তরিকা কোনটা হবে এটা ঠিক করতে হবে। আল্লাহ পাক এই জন্য ঈমান আনার সময় ঈমানের অনেকগুলো বিষয়ের মধ্য থেকে এই বিষয়টাকে ঈমানের মূল শাহাদার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে ঈমান আনার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটাও নির্ধারণ করে দিয়েছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এই অংশটাকে কালেমার ঈমানের মূল অংশে পরিণত করা হয়েছে, অর্থাৎ ইবাদত করব একমাত্র আমার মহান রবের, আর তরিকাটা হবে পদ্ধতিটা হবে একমাত্র মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহুর পদ্ধতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির তরিকার সিস্টেমের বাহিরে করা হয় ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ওইটা আল্লাহর ইবাদত হয় না। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন মানে রাসূল, আপনি দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো ভালোবাসো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়ে আল্লাহর ইবাদত বুঝিয়েছেন, কারণ ইবাদত করতে হলে তিনটি ইবাদতের রুকন আছে। এক নম্বর রুকনটা হলো মহব্বত,
আল্লাহকে ভালোবাসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো না বাসলে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারে না। এই জন্য আল্লাহ পাক এখানে মহব্বত শব্দ দিয়ে আল্লাহর ইবাদত বুঝিয়েছেন। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আই ইন কুনতুম তা'বুদুন আল্লাহ, যদি আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, পাত্তাবিউনি, তাহলে ওই ইবাদতটা আমি নবীর ইত্তেবা করে করতে হবে। আমি নবীর ইত্তেবার বাহিরে কোনো ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, সেই ইবাদত বাতিল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোনো ব্যক্তি যদি এমন আমল করে যেই আমল আমি নবী করি নাই, আমার সাহাবিরা করে নাই, ওই পদ্ধতিতে আমি করি নাই, আমার সাহাবিরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেই ইবাদত বাতিল, সেই ইবাদত প্রত্যাখ্যাত হয়ে যাবে। তাহলে সমস্ত ইবাদত আল্লাহর ইবাদতটা করতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পদ্ধতিতে। এই তরিকাটার নামই হলো সুন্নাত। সমস্ত ইবাদত, ইবাদতের ভিতরে ইমানও অন্তর্ভুক্ত, আমলও অন্তর্ভুক্ত, দুটাই ইবাদত। ইবাদত মানে খালি আমল না, ইবাদতের ভিতরে ইমানও অন্তর্ভুক্ত, আমলও অন্তর্ভুক্ত, দুটাই ইবাদত। এবং কোনো ব্যক্তি জান্নাতে যেতে হলে তার ইমানও লাগবে, আমলও লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমের যত জায়গায় জান্নাতের ওয়াদা করেছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক শুধু ইমান বলেন নাই, আমলের কথা বলছেন।